বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আমরা এর আগের ভিডিওতে দ্য ওয়ান্ডার্স অফ ভিলায়েতের প্রথম তিনটে অংশ পড়েছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। এই ভিডিওতে আমরা এর চতুর্থ অংশটা শুরু করব। তাহলে চলো একদমই কথা না বাড়িয়ে আমরা চলে যাই। দ্য রোড ইন ফ্রন্ট অফ দ্য কুইন্স প্যালেস ইজ ভেরি ব্রড অ্যান্ড চার্মিং, বলেছে রানী মহলের সামনে যে রাস্তাটা আছে সেটা খুবই চওড়া এবং খুবই সুন্দর। অন ওয়ান সাইড ইজ দ্য প্যালেস, অন দ্য আদার আ পন্ড হুইচ ইজ আ পার্ট অফ আ পার্ক, বলেছে একদিকে আছে রাস্তাটার একধারে আছে রাজমহলটা এবং অন্য পাশে আছে পুকুর যেটা কিনা একটা পার্কের অংশ। ডিয়ার আর কেপ্ট ইন দ্য পার্ক অ্যান্ড দ্য ওয়াকস ইন ইট আর লাইন্ড উইথ শেডি ওয়ালনাট ট্রিজ, বলেছে এই পার্কে হরিণ রাখা হয় এবং এই যে এই পার্কের যে চলার রাস্তাগুলো আছে সেগুলোকে লাইন ধরে সারি ধরে সেখানে ওয়ালনাট বা আখরোট গাছ লাগানো হয়েছে। অন সানডেজ রবিবারগুলোতে মেন অ্যান্ড উইমেন, ওল্ড অ্যান্ড ইয়াং, রিচ অ্যান্ড পোর, নেটিভস অ্যান্ড ফরেনার্স অল কাম হিয়ার টু স্ট্রল অ্যান্ড অ্যামিউজ দেমসেলভস, বলেছে রবিবার বিকেলগুলোতে পুরুষ নারী, তারা বৃদ্ধ হোক বা নবীন হোক, তারা গরিব হোক আর ধনী হোক এবং তারা এই দেশের হোক বা বিদেশি, তারা সবাই আসে এখানে এসে একটু হাঁটাহাঁটি করে নিজেদের আনন্দের সময় কাটাতে। ইন দিস ডিলাইটফুল সারাউন্ডিংস, এই খুব সুন্দর পরিবেশে আ হেভি হার্ট ইজ অটোমেটিক্যালি লাইটেন্ড, একটা দুঃখ ভারাক্রান্ত মন খুব সহজেই হালকা হয়ে যায়। সন্টারিং কোর্টেসন্স উইথ লিসেন ফিগার্স অ্যান্ড অ্যামোরাস মেডেন্স উইথ দ্য ফেসেস অফ হারিস স্প্রেড আ হেভেনলি অরা অ্যান্ড দ্য ভিজিটার সোল বিকামস আ ফ্লাওয়ারিং গার্ডেন। এখানে কি বলছে? এখানে বলছে যে সন্টারিং কার্টেসান্স অলস গতিতে ঘুরে বেড়ানো বারাঙ্গনারা এবং কোমল নমনীয় যাদের কোমল নমনীয় দেহাবয়ব আছে এরকম অলস গতিতে ঘুরে বেড়ানো বারাঙ্গনা এবং হুড়ের মতো লাস্যময়ী অনেক কুমারীরা, যারা কিনা খুব সুন্দর কুমারীরা দর্শনার্থীদের মনে একটা স্বর্গের বাগানের মতন অনুভূতি এনে দেয়। দিস ফিয়ারলি ফেসড র্যাভিশার্স অফ দ্য হার্ট মুভ উইথ আ থাউজেন্ড ব্ল্যান্ডিশমেন্টস অ্যান্ড কোকোট ট্রিজ, তাহলে বলেছে যে এই এই যে খুব পরীর মতন দেখতে হৃদয়গ্রাহীরা হাজার হাজার তোষামোদকারী, ব্ল্যান্ডিশমেন্ট মানে হচ্ছে তোষামোদ এবং কোকোট ট্রিজ মানে হচ্ছে প্রেম প্রণয়ী, ওদের নিয়ে চলাফেরা করে। দ্য আর্থ ইজ ট্রান্সফর্মড ইন্টু আ প্যারাডাইজ, এবং পৃথিবীটাকে একটা স্বর্গে পরিণত করা হয়। অ্যান্ড হেভেন ইটসেলফ হ্যাং ডাউন ইজ হেড ইন শেম অ্যাট সিং সাচ বিউটি, এবং স্বর্গ নিজেও মাথা নিচু করে ফেলে এত সৌন্দর্য দেখে। অ্যাজ সুন অ্যাজ আই স দিস প্লেস আই ইনভলেন্টারিলি এক্সক্লেমড, আমি এই জায়গাটা দেখা মাত্রই নিজে থেকেই বলে উঠলাম, ইফ দেয়ার ইজ আ হেভেন অন দ্য ফেস অফ আর্থ, যদি পৃথিবীর বুকে কোনো একটা স্বর্গ থেকে থাকে, ইট ইজ দিস, ইট ইজ দিস, ইট ইজ দিস, এটাই সেটা, এটাই সেটা, এটাই সেটা। তাহলে বন্ধুরা, এখানে আমরা পড়ে ফেললাম আমাদের এই যে ওয়ান্ডার্স অফ ভিলায়েতের চতুর্থ অংশটা, এটারও কিন্তু অনুবাদ আমাদের এখানে খুব সুন্দর করে দেয়া আছে, তোমরা অনুবাদটা শিখে নেবে। এর পরের ভিডিওতে আমরা শুরু করব এর শেষ অংশটা বা পঞ্চম অংশটা।